এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী ছোট রানী সাত মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, 7 সিন্ধুকে ভরা তার গহনা। শুয়োরানী রাজার প্রাণ, আর দুয়োরানী বড় রানী তার বড় অনাদর অযত্ন। রাজা একখানি ঘর দিয়েছেন ভাঙা চোরা, এক দাসী দিয়েছেন বোবা পালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। রাজার বেড়াতে যাওয়ার সাধ হয়েছে, 7 জাহাজ 7 ধরে সাজানো শেষ। 6 জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। বিদায়কালে রাজা অন্তঃপুরে শুয়োরানীর কাছে গেলেন। রানী, চললাম, বলো বলো, তোমার জন্য কি আনবো? হীরের রং বড় সাদা, রক্তের মতো রাঙা, আট আট কাঁচা মানিকের চুড়ি পাইতো পরি। আর দেখো এ মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রা ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া হার এনো। আর এ নূপুর ভালো বাজে না, আগুনের বরণ, সোনা 10 কাছা মল, আমার কিন্তু অনেক দিনের স্বাদ। মা গো, দেখো দেখো, শাড়ি তো নয় বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পেলে পরে বাঁচি। রানী, তোমার যা যা স্বাদ সব আনবো, এখন হাসি মুখে বিদায় দাও। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। বড় রানী, বড় রানী, আমি বিদেশ যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই, তুমি ঘরে এলে আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগ ছিল, স্বাদও অনেক ছিল, এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ। মহারাজ, আমার জন্য বরং পোড়ামুখো একটা বাঁদর এনো। রাজা জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন এখন রানী কি করছেন, চুল বাঁধছেন, এবার বুঝি রাঙা পায়ে আলতা পরছেন, এবার রানী মালঞ্চে ফুল তুলছেন আর আমার কথা ভাবছেন। এমনি করে বছর কেটে গেল। রাজা মানিকের দেশ থেকে 8,000 মানিকের 8 গাছা চুড়ি গড়ালেন, চুড়ি থেকে যেন রক্ত ফুটে পড়ছে। সোনার দেশে নিরেট সোনার 10 মল গড়ালেন, এক জাহাজ রূপোর বিনিময়ে পায়রার ডিঙির মতো মুক্তোর হার কিনলেন।
সাত জাহাজে সোনা দিয়ে আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন রেশমের শাড়ি কিনে অবশেষে দেশে ফিরলেন। তখনই রাজার মনে পড়ল, বড় রানীর জন্য বানর তো আনা হয়নি। রাজার আদেশে মন্ত্রী এক জাদুকরের কাছ থেকে কানা করে দিয়ে একটি বানর ছানা কিনে আনলেন। বহু দেশ ঘুরে তোমার পছন্দের গহনা আর শাড়ি এনেছি রানী। রানী, তুমি গ্রহণ করো। ছাই গহনা, ছাইয়ের শাড়ি, এ কোন পথের কাপড় পরিয়ে চুরি করালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনা আমার কাজ নেই। বড় রানী, বড় রানী, তোমার জন্য বানর এনেছি। মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আর আমি এমনই অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে রেখেছি। মহারানী, তোমার ছেঁড়া কাঁথা, ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমারে ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো তা নেই। রানী, আমি আর কখনো তোমায় দুঃখ দেব না, এখন আমায় বিদায় দাও। এরপর মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। ছোট রানী সাত মহলে 700 দাসীর মাঝে রইলেন, আর বড় রানী ভাঙা ঘরে দুধ কলা দিয়ে পরম যত্নে বানরের ছানা মানুষ করতে লাগলেন। একদিন বানর বলল, রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কাঁদিস কেন মা? তোর কিসের এত দুঃখ? ওরে বাছা, আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, সাত মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধুক গহনা সব পেলুম। তারপরে সতীন ওই রাক্ষসী ছোট রানী রাজাকে জাদু করে সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে পথের কাঙালিনি করল। হায়, যদি রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারতুম। মা, তুই কাঁদিস নে, আমি তোর সব দুঃখ ঘোচাবো। আমি কাল স্বপ্ন পেয়েছি তোর কোলে খোকা হয়েছে, আর সেই খবর পেয়ে রাজা আনন্দে তোকে আবার রানী করে নিয়ে গেছেন। এখন শুধু 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। আমি এখন রাজার কাছে গিয়ে সুখবরটা দিই গে। মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। বলিস কি রে, বড় রানীর ছেলে হবে? দেখিস,
দেখে সে কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো আর তোর মাকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদেয় হই। বল বল কি চাস, আজ আমার বড় আনন্দের দিন। মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। কেন? ঘরের দুয়ার ফাটা, চালে খড়, শীতের হিম ঘরে আসে। ঠিকই, মা আমার গায়ে দিতে লেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। তাই তো, তাই তো, খুবই অন্যায়। হ্যাঁ, আচ্ছা শোন, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। কিন্তু মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। না না, সে ভয় নেই, নতুন মহলে বড় রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। মহারাজ, যাই তবে, মাকে নিয়ে আসি। লোকে বলবে, আহা, বড় রানী রত্নগর্ভা, আর পোড়ার মুখে ছোট রানীর মুখ দেখলে সারাদিন নষ্ট। এই কঞ্জনা সইছে না, ওই বিষের নাড়ু হয় আমাকে দে, আমি মরি, না হয় বড় রানীকে খাওয়া। তুমি নির্ভয়ে থাকো, কালকুট বিষ দিয়ে মিষ্টি তৈরি করেছি, আজই বড় রানীকে খাওয়াবো। আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? সে কি গো, তোমাদের খাই, তোমাদের পুরি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যত্ন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেটাই এনেছি, খাও, বেশ করে খাও। বিদেয় হয়েছে,
এবার তো মাকে বাঁচাতে হবে। এই কালকুর বিষের একমাত্র উপায় হলো বন মহৌষধ। আমি রাজাকে খবর দিই। মহারাজ সুখবর, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। বলিস কি রে, এত বড় সুখবর! চল বড় রানীকে আর ছেলেকে দেখে আসি। মহারাজ, গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চোখ অন্ধ হবে। হ্যাঁ, 10 বছর পরে ছেলের বিয়ের সময় তার মুখ দেখো। আর বড় রানী, তার শরীর কেমন? মায়ের আমার বড় অসুখ, ছোট রানী আর ডাইনি মাকে বিষ খাইয়েছে। সোনার অঙ্গ কালি হয়ে গেছে, মাকে যেন আর চেনাই যায় না। মন্ত্রী, এখনই ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করো আর বড় রানীর উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করো। শোনো হে, আজ আমার বড় আনন্দের দিন। এত কাল পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখীকে ডেকে রাজ ভাণ্ডার লুটিয়ে দাও। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। পাটলি দেশের রাজার পরমা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়েরও ঠিক হয়ে গেল। রাজা আগের দিন মেয়ের বাড়ি রওনা হলেন, ঠিক হলো পরের দিন বানর বর নিয়ে যাবে। এদিকে বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁপছেন আর ভাবছেন, ছেলে কোথা পাবো, রাজাকে কি করে ভোলাবো। বানর বললে, চিন্তা নেই মা, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। যদি ষষ্ঠীর কৃপা হয় তাহলে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। ষষ্ঠী ঠাকুরুন, কেমন জব্দ? পেয়াদাদের ভয়, কেউ তো আজ তোমার পুজোই দিতে আসেনি। ছোলাটা কলাটা কিছুই জোটেনি, খিদের জ্বালায় অস্থির হচ্ছ। একটু এগিয়ে ক্ষীরের পুতুল, তুমি যেমনি ওটাকে খাবে আমি অমনি তোমায় ধরব। এত বেলা হলো এখনো ভোগ পাইনি, ওরে ঘুম পাড়ানি মাসি পিসি, তোরা আয়, দেশের যত মানুষ আছে ঘুম পাড়িয়ে দে। আমি পালকির ভিতর
ক্ষীরের পুতুলটা খেয়ে আসি। দেখিস জীব জন্তুগুলো যেন জেগে থাকে, ওরাও দুটি খাবে আমার সঙ্গে। পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। আ মরণ, এ মুখ পুরা বলে কি সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। সে হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। বাছা চুপ কর চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, আবার ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তো যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিয়ে যা, এখন আমায় ছেড়ে দে বাবা। কই ঠাকরুন, কোথায়? বটতলায় তো ছেলেরা নেই। আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ছেলের বিয়ে দিয়ে তার পরদিন দেশে ফিরলেন। এদিকে বড়রানী দু রাত দু দিন কেঁদে কেঁদে ভেবে ভেবে ঘুমিয়ে পড়েছেন। ঢাকের আওয়াজ আর বাজির শব্দে রানীর ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে ক্ষীরের ছেলের কথা ভুলেই গেলেন বড়রানী। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন, সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বৌমাকে মায়া রাজ্যের সেই আট আচার মানিকের
আট গাছি চুড়ি, দশ ভরি সোনার সেই দশ গাছা মন পরিয়ে দিলেন। এ কি, রাজ্যের নতুন মন্ত্রী কোথায়, বানর কোথায়? রাজা দেখো তোমার জন্য কি এনেছি।